ওয়েলকাম টু আলমগীর সায়েন্স স্কুল। আমি আগের ভিটামিন টিউনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং সমগোত্রীয় শ্রেণীর যে সমস্ত যৌগুলো আছে সেগুলো সাধারণত ক্ষেত্রে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন এক বন্ধন সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন ত্রিবন্ধন এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু কথা হচ্ছে এই অসম্পৃক্ত সম্পৃক্তর মধ্যেও আবার দু ধরনের আছে, একটা হচ্ছে মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন মধ্যে আছে মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখন কথা হচ্ছে দেখি যে এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলোকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হয় এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হয় তাহলে আমরা একটু ক্লিয়ার করে দেখি। যেমন আমি প্রথমে আসি অ্যালকাইন, অ্যালকাইন সম্পর্কে, অ্যালকাইন CH(CH), এটা হচ্ছে একটা অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা গাঢ়নির সংখ্যাটা এভাবে লেখে CCC এবং এই যে দুটা হাইড্রোজেন আর দুটা হাত দুটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তার মানে কার্বনের তিনটা হাত এবং একটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এখন আসো এই যে এই যৌগটা, আমি প্রথমে নিচ থেকে শুরু করি, এখানে এই যে এই যৌগটা এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। কিন্তু কেন বলা হয় আমরা যদি ক্রিয়া দিয়ে দেখি, প্রথমত কথা হচ্ছে আমি যদি এটাকে একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই, কিন্তু সেটা আসলে হাইড্রোজেন শুধুমাত্র হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না, এবং এই বিক্রিয়াটাকে যদি আমি নিকেলের উপস্থিতিতে এবং তাপমাত্রাটা যদি 150°C অথবা 200°C এর ভিতরে আমি তাপমাত্রাটা দিই নিকেল প্রবাহের উপস্থিতিতে, তখন কী হয়? প্রথমে যে কাজটা হবে এই হাইড্রোজেন, এখানে এই যে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের মধ্যে দুইটা পাই বন্ধন আর মাঝেটা হচ্ছে সিগমা বন্ধন। পাই বন্ধনগুলো খুব দুর্বল বন্ধন এবং সিগমা বন্ধন খুব শক্তিশালী বন্ধন। আর এই দুটা পাই বন্ধন এই হাইড্রোজেন যখন আক্রমণ করবে এই দুটা পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে এই CH এবং এই কার্বনের, এই কার্বনের একটা হাত খালি হবে এবং এই কার্বনের একটা হাত খালি হবে, তাহলে কি হবে একটা একটা দুইটা একই, তাহলে এটা কি হবে দেখি, তাহলে H, তাহলে কার্বনের এই কার্বন যখন এই দুটা হাত ভেঙে যাবে তখন এই কার্বনের কটা হাত খালি হবে, এই দুইটা হাত খালি হবে, এই কার্বনেরও দুইটা হাত খালি হবে, তাহলে একটা দুইটা তিনটা এই চারটা হাত, তাহলে কী করবে এই কার্বনের দুটা হাত খালি হবে, তখন কী হবে বিক্রিয়াটা হবে এই ধরনের। তাহলে এখানে একটা হাইড্রোজেন ঘটবে, এখানে একটা হাইড্রোজেন ঘটবে, এখানে একটা হাইড্রোজেন ঘটবে, এখানে একটা একটা হাইড্রোজেন ঘটবে, এটা একটা যাবে, তাহলে যৌগটা হয়েছিল কি ইথেন, মিথেন, ইথেন। তাহলে আমরা লিখতে পারি এভাবে CH3, তাহলে যৌগটা হয়ে গেল কি ইথেন, এটা একটা অ্যালকেন হয়ে গেল। তাহলে কি, তাহলে এখানে হাইড্রোজেন আছে দুইটা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে কটা হলো, তাহলে এখানে আমি একটা হাইড্রোজেন ইউজ করলাম, এখানে এ হাতে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন, তাহলে এখানে আছে দুটা হাইড্রোজেন আর বিক্রিয়া হলো দুটা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন, তাহলে এখানে কী দিতে হবে চারটা, এখানে সমতা বিধানের জন্য একটা দুই দিতে হবে, তাহলে বিক্রিয়াটা ঠিক এভাবে হচ্ছে H3C কার্বন CH3, তাহলে বিক্রিয়াটা করে হয়ে গেলো কি, বিক্রিয়াটা করে হয়ে গেলো যেটা ইথেন। তাহলে অ্যালকাইন থেকে আমরা কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা হয়ে গেলো এটা, এখন আসো আমরা অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করবো, আমরা এখন কী করলাম অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, এখন আসো অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকিন থেকে CH2 প্লাস, এটাকেও যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই তাহলে কী হয়, শুধুমাত্র হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা করবে না, তার জন্য প্রভাব, তাও নিকেলের প্রভাব লাগবে, তাপমাত্রা
150 থেকে 180 অথবা 180 থেকে ডিগ্রি থেকে সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তবে এটা এটার ক্ষেত্রে সবচেয়ে 200 ডিগ্রি সেলসিয়াস হলে ভালো, এটা থেকে 180 দিলেও চলে এরকম। তাহলে এখন কী হচ্ছে, এখানে এই দুইটা বন্ধের মধ্যে একটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগনা বন্ধন। আর পাই বন্ধন তো হচ্ছে দুর্বল বন্ধন এবং এই বন্ধনটা খুব সহজেই ভেঙে যায়। তো কীভাবে ভেঙে যায়, যখন এই হাইড্রোজেন আসে এই পাই বন্ধনটাকে আক্রমণ করবে তখন এটা পাই বন্ধনটা ভেঙে যাবে। তো ভেঙে গেলে কী হবে, CH2 আর CH2। এখানে কার্বনের চারটা হাত, এখানে তাহলে আমি যদি গাণিতিক সংকেত লিখি এভাবে সি, তাহলে এখানে দুইটা হাত হাইড্রোজেন আছে, তাহলে এখানে এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে আরেকটা হাত খালি হবে, দুইটা হাইড্রোজেন তো অলরেডি আছে, তাহলে এখানে কী হবে দুইটা হাইড্রোজেন অলরেডি আছে কার্বনের চারটা হাতের মধ্যে, তাহলে এই কার্বনের একটা হাত খালি হলে এই কার্বনের একটা হাত গেলে, তাহলে এই দুইটা হাইড্রোজেন এই দুই হাতে বসবে। তাহলে কী হয়ে গেল, এখানে CH3, এখানে CH3, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে যোগটা এগুলো ইথার CH3 CH3। তাহলে আমরা অ্যালকাইন থেকে আমরা কী করবো, অ্যালকাইন প্রস্তুত করলাম, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম। কিন্তু এখন অ্যালকেনের ক্ষেত্রে কী ঘটে, অ্যালকেনের ক্ষেত্রে কী ঘটে, এখন এই যে অ্যালকেন হচ্ছে CH3 CH3, এটা হচ্ছে অ্যালকেন, দুটো হচ্ছে অ্যালকেন। এখন এই অ্যালকেনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিই তখন কী ঘটবে, এটা আসলে যেমন এই যে CH এর কার্বনের চারটা হাতে পূর্ণ এবং তিনটা হাইড্রোজেন তার দ্বারা পূর্ণ এবং একটা কার্বন কার্বনের সাথে একটা বন্ডে আছে। তো আমরা জানি একক বন্ধন একটা সিঙ্গেল বন্ড থাকলে এটা হচ্ছে সিগমা বন্ড, এই সিগমা বন্ড খুব শক্তিশালী এবং এটা খুব ভাঙা খুব কঠিন। এখন কথা হচ্ছে যে এই যে এই হাইড্রোজেন, এখন এই হাইড্রোজেনের সাথে যদি আমরা ইথেনকে বিক্রিয়া দিই তাহলে এটা তো কোনো পাই বন্ধন এটা ভাঙতে পারবে না, এবং এই যে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে তিনটাই এটা পূর্ণ আছে, তার কার্বনের চারটা হাত পূর্ণ। তো সুতরাং নতুন করে যে হাইড্রোজেন কোথাও বসবে সেই কোনো স্থান নেই, এই জন্য অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এরা কারোর সাথে বিক্রিয়া করে না। এর আরেকটা নাম হচ্ছে এদেরকে প্যারাফিন বলা হয়, এই জন্য এরা অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এরা শক্তিশালী বন্ড, এরা সিগমা বন্ড, এরা কারোর সাথে বিক্রিয়া করে না, বিদায় এদেরকে প্যারাফিনও বলা হয়। তাহলে আমরা আজকে শিখলাম কি, অ্যালকেনকে কেন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় এই জন্য যেটা এটা কারোর সাথে বিক্রিয়া করে না, এটাকে বলে প্যারাফিন, এবং এরা সিগমা বন্ধন আবদ্ধ, তাই কার্বন কার্বন এক বন্ধন, এই জন্য এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। আর অ্যালকেন এবং এটা হাইড্রোজেন এটা তা এই করে আক্রমণ করে এই দুইটা পাই বন্ডটা ভেঙে দিতে পারে, যার ফলে তাদের হাত খালি হয়, কার্বনের হাতগুলো খালি হয়, সেটা হাইড্রোজেন এসে হাতগুলো পূর্ণ করে। তাহলে এভাবে আমরা অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি, কিন্তু আমরা অ্যালকেনকে কোনোভাবেই আমরা রাসায়নিকভাবে বিক্রি দিতে পারি না, কারণ সেখানে একে বলে স্টিয়ারিং বাধা, এটাকে বলে কি স্টিয়ারিং বাধা, যার ফলে কার্বনের চারটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ, নতুন করে কোনো হাইড্রোজেন এখানে বসার কোনো স্থান জায়গা থাকে না এবং এরা নিতে পারে না। এখন আসো আমরা আরেকটা বিক্রিয়া দিই, এরকম যেমন আমি যদি এই যে এই যোগ্যটা হচ্ছে HCl CH, এটাকে বলে ইথাইল, এটাকে বলে ইথাইল অথবা অ্যাসিটিল। এখন এটার সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া দিই, এটার সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া দিই তখন কী হবে, আগে আমরা যে বিক্রিয়াগুলো করেছিলাম সেখানে নিকেল দিয়েছিলাম এবং তাপমাত্রা দিয়েছিলাম 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস অথবা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমি যদি অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকিন প্রস্তুত করতে চাই, অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকিন প্রস্তুত করতে চাই, তাহলে এটা কী করতে হবে, সেখানে দিতে হবে PD প্যালাডিয়াম, এটাকে বলে প্যালাডিয়াম, এবং প্রভাবক হিসেবে দিতে হবে বেরিয়াম সালফেট।
দিলে কি হবে, দুটো পাইপ অর্ডারের মধ্যে এটা যে আক্রমণ করে এটা বিক্রিয়াটা কী করবে, আক্রমণ করবে একটা পাইপ অর্ডার ভেঙে ফেলবে। তো ভেঙে ফেলার পর কী হবে, এইচসি এটা কার্বনের একটা হাত খালি হবে, সিএইচ এই কার্বনের একটা হাত খালি হবে। আর আমি গাড়ির সঙ্গে দিয়ে লিখি এইচ এইচ এইচ, তাহলে কার্বনের দুইটা এই দুইটা হাত হাইড্রোজেন দ্বারা পড়লে হলো, তাহলে দুইটা হাইড্রোজেন এখানে আসে পড়বে, তাহলে কী হবে, যৌগটা হয়ে যাবে এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু, এটা হবে ইথাইল, এটা হবে ইথাইল সি এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু, এই যৌগটা হয়ে যাবে ইথাইল। এখন কথা হচ্ছে আমরা যে পাবক হিসেবে প্যালাডিয়াম, এটা হচ্ছে প্যালাডিয়াম এবং এটা হচ্ছে বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। এখন কথা হচ্ছে কি, আমরা যে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করলাম, কিন্তু এখানে প্রভাবক হিসেবে বেরিডিয়াম দিলাম এবং বেরিয়াম সালফেট দিলাম, কিন্তু কেন দিলাম, কথাটা হচ্ছে এই প্যালাডিয়াম দেওয়ার উদ্দেশ্য হলো এই প্যালাডিয়ামটা বিক্রিয়াটাকে সামনের দিকে নিয়ে যাবে, আর বেরিডিয়াম সালফেটের কাজ হবে এই ডাবল বন্ড যখনই ক্রিয়েট হবে তখনই এই বিক্রিয়াটাকে থামিয়ে দিবে, এই বিক্রিয়াটাকে থামিয়ে দিবে। তার মানে এই এটার কাজ হচ্ছে বিক্রিয়াটা সামনের দিয়ে নেবে, এটা হচ্ছে জাস্ট তিনটা বন্ডের মধ্যে একটা পাই বন্ড যখন ভেঙে যাবে তখন এটাকে থামিয়ে দিবে, বেরিডিয়াম সালফেটের কাজ হতো। এখন যদি আমি যদি বেরিডিয়াম সালফেট যদি না দিতাম, বেরিয়াম সালফেট যদি না দিতাম, তাহলে বিক্রিয়াটা আরও সামনের দিকে হয়ে যেত এবং এটার এই পাই বন্ড এটাও ভেঙে যেত, ভেঙে যায় এটাও বিক্রিয়াটা হয়ে যেত অ্যালকেন, বিক্রিয়াটা হয়ে যেত অ্যালকেন সি এস থ্রি সি এস থ্রি, তাহলে বিক্রিয়াটা অ্যালকেনে পরিচিত হতো, তার মানে বিক্রিয়াটা আর থামতো না। তাহলে আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন